أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما সসালাম রহমতুল্লাহ গিয়াস উদ্দিন ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন আর এই প্রশ্ন আরেকজন ভাই করেছেন উদ্দিন ভাইয়ের পরপরই করেছেন তো দুজন প্রশ্নটা একসাথে উত্তর প্রশ্ন করেছে বিশেষ করে সবে মেয়ারাজ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কি তো এই ব্যাপারে জানতে চাইছেন অমাতফিকিল্লাহ আলার রাসুলিল্লাহ أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات إنه هو السميع البصير إنه هو السميع البصير الله ربنا العالمين মেয়ারাজের রজনীতে সুরাতুল বনে করছে করেছে সুরাটার নামকরণ কেন হল ইসরা মানে ভ্রমণ মেয়রাজ হচ্ছে উদ্ধ ইসরা মানে স্থলপথে দুনিয়ার ভ্রমণ আর মেয়রাজ হচ্ছে উদ্ধ আকাশে ভ্রমণ যাই হোক দীর্ঘায়িত বক্তব্য যাচ্ছি না এখানে আল্লাপাসের লাইল অর্থ কি রাত্র আল্লাহ লাইলুন বলে অনির্ধারিত অর্ধেরই বাসক বুঝিয়ে গেছে কতটুক সময় ছিল সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না যাই হোক এখন এই যে মেয়েরাজ যেটা রজব মাসে রজব মাসের ফজির সম্বন্ধে পৃথিবীতে যতগুলা কথা আছে সবের বেশিরভাগ অংশ কথা মিথ্যা বানুয়াটি এবং নিজের মন গড়া কথা প্রথম কথা হলো আল্লাহ আলম কোরআন কারিমে যে চারটি হারাম মাসের কথা বলা হচ্ছে এর মধ্যে রজব একটি সম্মানিত মাসের মধ্যে একটি মাস কি রজব মাস রজব জিলহাজ জিলকাদ ও মাহারম এ চারটি মাস হচ্ছে আল্লাহ কাছে সম্মানিত মাস এই চারটি মাসের মধ্যে একটি হচ্ছে রজব মাস এখন এই রজব মাসকে কেন্দ্র করে আমরা অনেকেই রাত্রে দিনে রোজা রাখি রাত্রে না ফল নমাজ পড়ি আমাদেরকে প্রথম জানতে হবে পৃথিবীতে এই সবে মেয়ারাজকে উপলক্ষ করে সবচেয়ে বড় যেটা আমরা সবাই জানি যে রসুল্লাহ জীবনী যে লেখছেন যেমন একটা হয়েছে কি আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম এর বিষয়টা আর রাহিকুল মাকতুম যেটা রসুল জীবনী এর বিদায় আল নেহায়া তারপরে পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যান বিশেষ করে বিদ্যান অনেক বিদ্যান আছে যেমন হাজার লেখক ওনাকে চিনে না এমন কোনো আলেম নেই উনি সহ বিশেষ করে আল্লাহুল মাকতুম এবং বিদায় নেহায় এখানে বলা হচ্ছে যে মেরাজের যে সঠিক নির্ধারিত তারিখ পৃথিবীতে কোন সঠিক সনদে নাই যতগুলো সনদ আছে সব মিথ্যা সুতরাং যে তারিখের যে তারিখের বিষয়টা আমাদের কি নাই নির্ধারিত নাই সেটা আপনি এবাদত কেন করবেন এক রাসুল সাল্লাই সাল্লামের মেরাজ হয়েছিল কখন নিঃসন্দেহে মক্কি জিন্দিগিতে রাসূল সাঃ এরাজ যদি মক্কী जिंदगी হয়ে থাকে তাহলে রাসূল সাঃ মক্কী जिंदगी গেল মাদানী जिंदगी গেল রাসূল সাঃ ওফাত হয়ে গেলেন তারপর সাহাবি আজমানের গেল তাবিদের গেল তাবে তাবিদে গেল চার ইমাম সহ মহামুশি চার ইমামের কোনো প্রমাণ নাই যে সবে মেরাজকে উপলক্ষে কোন এবাদত ખાસ করে কোন বুনদি আছে কোন ইবাদত একমাত্র সর্বনীত মাত্রা মেরাজ এরারা কোনো কথা নাই যতগুলো বলা আছে সব কথা সব হচ্ছে আমাদের ব্যক্তিগত বানোয়াট এটটি কথা মনে রাখতে হবে এবাদতটা যতই সুন্দর যে দেখা যাক না কেন সেটা যতই আপনাদের কাছে ভালো লাগুক না কেন সেটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সার্টিফিফাই না থাকে তাহলে সেই এবাদত যতই ভালো হোক সেটা কি প্রত্যাখ্যাত আচ্ছা এটা আমরা সবাই জানি কমবেশি আমরা সবাই জানি যে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কি আসছিলেন নামাজ ফরজ হইছেন তাহলে মেরাজ যদি নামাজ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি যদি মেরাজের রাতে যদি নামাজ ফরজ হয়ে থাকে তারে আমরা জানি কি ফাসখত নামাজ হয়েছে তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দশম বছর রমজান মাসে তখন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়নি কি হয়নি ফরজ হয়নি এর আগে এর পরে হইছে তাইলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা মারাজা নবুয়তের দশম বছর রমজান মাসে তখন

পৃষ্ঠারে বিস্তারিত আলোচনা করছে এবং ইমাম আবু শামাহ বলেন অনেকে আলোচনা বলে থাকেন যে ইসরা মিরাজ রজমা সংগঠিত হয়েছে মূলত এটি হাদিস শাস্ত্রের পন্ডিতের কাছে এক ডাহা মিথ্যা কথা তার কিছু না ইমাম ইবনে তাইম রাহেমাহ বলেন মিরাজ সংগঠিত হওয়ার মাস দশক বা নির্ধারিত দিনে কোনো অকাট্য প্রমাণ নেই জাদুল মাহাদ প্রথম খণ্ড একশত প্রথম খণ্ড সাতানব্বই খ্রিস্টাব্দ এই যে বিষয়গুলো আলোচনা যে বিষয়ে নির্ধারিত কোনো আলোচনা যে বিষয়ে নির্ধারিত কোনো স্পষ্ট প্রমাণ সবুদ পাওয়া যায় না সেই ব্যাপারে আপনি কিভাবে আলোচনা করবেন কিভাবে রোজা রাখবেন তারপরে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বছর থাকলেন রসূলসম করেনই করে আজমিন করেনই tabi করেন চার ইমাম করেনই সূত্রা মেরাজকে উপলক্ষে করে মেরাজ এরাক রজব মাসে যে রসূল উর্ধ্ব আকাশ মেরাজ মানে কি ইসরা মানে কি ভ্রমণ আর মেরাজ মানে উর্ধ্ব আকাশে ভ্রমণ যেমন আল্লাহ বরকত সুবহানাল্লাহ আসরা বিআবদিহি আসরা ইসরা ভ্রমণ করেন ভ্রমণ করেন যে কোথায় কোথায় মসজিদ লাগসা দিয়ে মসজিদ হারাম থেকে মসজিদ লাগসা আর মসজিদ লাগতে যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্যোগ মাস রয়েছে মেয়ারাজ সুতরাং রজব মাসে যে মেয়ারাজ যেমন ইমাম ইবনে তাই মেয়ে রাহানহল্লা যে কথাটা বলছেন যে রজব মাসে যে হয়েছে তারও কোনো নির্ধারিত তারিখ নেই এবং কি তারিখের তো কোনো ফাত্তাই নেই সুতরাং যে বিষয়ে তারিখের পাত্তা নাই সেই বিষয়ে আমরা এবাদত করার সুযোগটা কোথেকে আসে এবার প্রশ্ন আসতে পারে যে ব্যাপারে তো তারিখের কোনো নির্ধারিত না তো আপনার কোনো কেন ভাই তোর নির্ধারিত তারিখ নাই কিন্তু রসুন বলে গেছেন তোমরা বিশ তারিখের পরে সবাই কদর অন্বেষণ করো এবং কি বেজর রথে বলে গেছে যদি এইভাবে বলে যাইতেন যেমন আল্লাহ বলছেন কি আমি আর এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি অর্থ কি কোরআন যদি মেয়ারাজ রাত্রের কোনো এবাদত আমাদের জন্য থাকতো দিনে রোজা রাত্রে নামাজ তাহলে অবশ্যই আল্লাহ পাক রসুলের মাধ্যমে আমাদেরকে হেফাজত করে দেখাইতেন সুতরাং এর কোন কোন অস্তিত্ব নাই সকলের কাছে অনুরোধ করছি বেদাত পরিহার করুন বেদাত যত সুন্দর হোক না বেদাত দেখতে যতই ভালো লাগুক না করো জ্যোতি পরিহার করা সেটা পরিত্যাজ্য সেটা মানে গ্রহণ করা হবে না যখন আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুন ফাহুয়া রাদ্দুন যে ইবাদত আমার পক্ষ থেকে আমর মানে আদেশ নাই সেটা যতই সুন্দর হোক আর শিলা মানুষ যতই ভালো করে করো সেটা প্রত্যক্ষত সবে মেয়েরাজ উপলক্ষে রজব মাসে রাসূল মেরাজ। আলাইহি ওয়াসাল্লামের আরজ এতটুকু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ভরসা সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর মেরাজের ঘটনা এত বড় প্রশংসিত এত বড় মর্যাদা যা বলার মতো নয় যেখানে আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রশংসা পুত পবিত্র সে আল্লাহ রব্বুল আলমিন যে আল্লাহ রব্বুল আলমিন রাতের সামান্যতম অংশে তার গোলামকে এখানে রসুল বলে না হাবিবি বলে না বেআই বলে না বলছে আসরাবি আবদিহি অবদিয়তকে ব্যবহার করছেন সুতরাং রাত্রে তার ভন্দাকে সামান্যতম অংশের জন্য আল্লাহ বলছে লাইল রাত্র আর লাইলুন দিয়া বলছে যে কতটুক সংক্ষিপ্ত কতটুক আল্লাহ আলম সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ অজানা সম্পূর্ণ তারিখ নির্ধারিত নাই আমরা এই ব্যাপারে কোনো তারিখ তো নির্ধারিত নয় এবং রসুল্লাহ সাল্লাম সাহাব আজমিনতে কোনো এবাদত প্রমাণিত নাই যেটা প্রমাণিত নয় সেটা আমরা করবো না সকলের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের দায়িত্ব এসে বলিয়া দেওয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন নবীদের দায়িত্ব সে মানুষের স্পষ্ট করে পৌঁছিয়ে দেওয়া আমরা নবীর উন্মত হিসেবে আমরা দায়িত্ব পৌঁছিয়ে দিছি এখন হেদায়তের মালিক আল্লাহ আকাপ যদি হেদায়ত দেয় করবেন আর যদি মনে করেন বেদাত করবেন মনে রাখবেন বেদাত করলে সমস্ত এবাদত ধ্বংস হয়ে যায় আর যদি শিরিক করেন সে বেদাত করলে কোনো কবুল হবে না আর সেদিক যদি করে সমস্ত ধ্বংস হয়ে যায় তাহলে আপনি বাসার কোথায় রাস্তা আছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি